আজকে আমাকে ইন্টার সেকেন্ড ইয়ারের এই কোচিংয়ে নতুন ক্লাস, মানে প্রথম ক্লাস, কিন্তু এই ক্লাসে পুরোনো ছাত্র থাকি, সারাটা নতুন কাউকে দেখতেছি না, তো কি ভর্তি হইনি? নতুন আসে দেশে, নতুন আসে দোস। পার শব্দ হনো? বলতেছি। কেউ মনে আইতি আছে রে? আমি এই কোচিং এর ছাত্রী না, আমি হলাম তোদের ম্যাডাম। এই অঙ্কের পটান থেকে আমি কিছু বুঝিনি, আমার আর একবার বুঝাই দেবেন? তুমি এই অঙ্ক বলতে আসো না, তোমার মতো অঙ্কে দুর্বল ছেলেদের জন্য আমাদের কোচিং তৈরি করেছে অঙ্কের নোট পেপার, যেটা তুমি আমাকে কোচিং এর ফটোকপির দোকানে পাই দেবা। স্যার, আপনি যে ইংরেজিতে অঙ্ক করেন, আমি তো ইংরেজি ভালো বুঝি না। তুমি ইংরেজিতে দুর্বল? হ্যাঁ। তোমাদের মতো ইংরেজিতে কাঁচা ছাত্রদের জন্য আমাদের কোচিং তৈরি করেছে ইংরেজির নোট পেপার, যেটা তুমি আমাকে কোচিং এর ফটোকপির দোকানে গেলে পাই যাবা। স্যার, আমি একটা জিনিস বুঝতে আসি না স্যার। পরীক্ষার নোট পেপার, যেটা তুমি আমাকে কোচিং এর ফটোকপির দোকানে পাওয়া যাবে। ট্যালেন্ট, ছেলেটা অনেক দূরে যাবে ভবিষ্যতে। থ্যাংক ইউ স্যার। স্যার, খুব জোর চালিয়েছে স্যার, একটু টয়লেটে যাবো। টয়লেটে যাবা? শোনো, টয়লেটে যাওয়ার আগে তোমার একটা কথা জানিয়ে যাইতে হবে, সেটা হলো তুমি যে টয়লেটে যাবা, সেই টয়লেটের সামনেই আমাদের একটা ক্লাসরুম আছে, যেখানে একগুচ্ছ মহিলারা বসে গার্হস্থ্য অর্থনীতি ক্লাস করতে আছে। মনে করো তুমি টয়লেটে যাইয়া টয়লেটের মধ্যে না হাইন দিয়ে খারাই খারাইয়ে তুমি সামনে মহিলাদের দেখতে আসো এবং তোমার চরিত্রের অবক্ষয় ঘটতে আছে, সেক্ষেত্রে তোমাদের মতো চরিত্রহীন লম্পট ছাত্রদের জন্য আমাকে কোচিং তৈরি করেছে আদর্শ চরিত্রের নোট পেপার, যেটা আমাকে কোচিং এর সবাই মাসাল কত বড় হবে এরা। আপনার কথাবার্তা দেখেন, আমি প্রতি মাসের কত বেতন দিয়ে দিচ্ছি, এ মাসের বেতনে 1800 টাকা দিয়ে দিলাম। এক মাসে 1800 টাকা দিয়েছেন? হ্যাঁ, 1800 টাকা। এবং সাথে ওই যে এ মাসে বছর পিকনিক করেছেন না, আপনার কি গ্যাসের ট্যাবলেট আছে? পানি হেলাই দিলেন, হাতর জানে হাতর হিয়াই ছাড়বেন না? হাতর তো আপনাকে শিখানোর জন্য আপনার কাছে দিচ্ছি, আমার তো কাজ কম আছে। সব দায়িত্ব আমার ঘর, আপনারা বেতনের কালে খোঁজ খবর রাখবেন না। আপনি মাস্টারে বাজে ব্যবহার করতেছেন কেন? আমার ব্যবহারে অন বাজে হয়ে গেছে, আমার ব্যবহারে অন ঘৃণা নাই না? আমি অন তা পাই দেখি আমার ব্যবহার।
ব্যবহারে ঘেরা নাই। তুমি কলম দিয়ে দাঁত মাজো কেন? কলম রে বিরাজ বানাইছো কেন? না স্যার, দাঁত মাজিনি তো, এমনি কামড়াচ্ছিলাম। তুমি যদি ওই ফিলে কলম কামড়াইতে থাও আর ওই কলম যদি আমার হাতে দাও, আমি এইভাবে ধরলি তো আমার ঘেরান চলি আসবে। হ্যাঁ, বিচ্ছিরি একটা ঘেরান চলি আসবে, কলমের প্রতি আমার অনীহা চলি আসবে। এই ছাত্রছাত্রীরা, তোমাদেরকে যে গতকালকে বলেছিলাম 50 টাকা করে পরীক্ষার ফি আনবা, তা কি তোমরা আনছো? স্যার, প্রত্যেক দিন যদি এইভাবে 50 টাকা করে পরীক্ষার ফি দেওয়া লাগে, তা মাসে এই জায়গায় তো 500 টাকা চলে যায়। কোচিং এর ফি মাসে 500, ডেলি পরীক্ষার ফি দি 50, মাসে 500 স্যার, 2000 টাকা তো এমনি চলে গেলে স্যার। আপনি ঠিক বলেছেন স্যার, আর আমার ওই কোচিং এতে বাড়ি বাড়িতে কোচিং যাওয়াটা করতে যায়, তো আমার 2000 টাকা পথে চলে যায়। আচ্ছা, এরকম ডেলি ডেলি যদি পরীক্ষা দিই তাহলে পড়মু করছো? মানে তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে খারাপ কি বলছো তুমি? বলো, সামনে তাকাই বলো। এই ডেলি ডেলি পরীক্ষা দিলে কপর্ম করছো মানে তোরাই কম। তুমি মনে করো বেন্যকাল, একদম বেন্যকালে 6টা হইতে হাত জোড়াই পর্যন্ত 3টা পর্যন্ত গা মারিয়ে পড়লো। হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে যাই পাস করলা না, এই পড়াশোনার কোনো মূল্য আছে? আছে। আর তুমি মনে করো পড়াশুনো করলা কিন্তু পরীক্ষা দিতে পারলা না, তার পড়াশোনার মূল্য আছে? তাহলে মূল্য কিসে দাঁড়ায়? পরীক্ষা পরীক্ষা কিসে দাঁড়ায়? এক ফির ফেল করলা, দুই ফির ফেল করলা, তিন ফির, এই ফিলে 8-9 ফির ফেল করি হেলাইটা। এরকম ফেল করতে করতে তোমার তো ফেলের প্রতি একটা অনীহা জাগিয়ে যাবে, ফেলের প্রতি তোমার মানসিকতা নষ্ট হয়ে যাবে, পরে তুমি পাস করবা। আর যদি না আসে মানসিকতা নষ্ট না হয়? মানসিকতা যদি নষ্ট না হয়, তুমি পরীক্ষার হলে যাইয়া স্যারকে বলবা যে স্যার আমি 8-9 ফির ফেল করছি। স্যার তোমার দিকে তাকাইয়া একটা কুদৃষ্টি না, একটা অনুভূতি, একটা কান্নার দৃষ্টিতে তাকাই বলবে সাধারণ ক্ষমা দিয়ে দিলাম, তুই পাস। বাবা তোমার তো ওই আদর্শ চরিত্রের নোট লাগবে। আপনি জানলেন কিভাবে? কি বলে দেখো, আমি এই 95 বছর বয়সে যদি মানুষদেরকে কইতে না পারি কার কি কমতি আছে। তোমার ওই সোহেন নিচে কালা দাগ দিয়ে কি বোঝা যায় তুমি রাইতে উঠে গেছা? আমার পাশের বাড়ি আমার বন্ধুরা আছে, তা আমি অর্ধেক দিয়া ওই এলাকাতে কপি করে নেব। বাবু হইবে না, ওটা ওটা গ্যারান্টেড না। আমার সিনকেচার লইয়া তুমি ক্লাসে যাবা, সারে গ্যারান্টেড করবে, তার চেহারে ওই তোমার হইবে, সারা হইবে। তোমার কি লাগবে? গণিত, গণিতের নোট দেখো, এই ক্লাসের এই ডে নেই গণিত। কাগজের তো একটা ডেট আছে না, কাগজের ডেট শেষ, তাছাড়া ওই কাগজে কি আমার সিগনেচার আছে? আসসালামু আলাইকুম।
দাঁড়াও স্বপ্না। কি হলো স্যার, আপনি আমার পথ আগলে দাঁড়িয়েছেন কেন? আমার একটু সময় দাও, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। কিসের পার্সোনাল কথা? হলো আমি তোমারে ভালোবাসি। এইসব আপনি কি বলছেন? আপনি আমার একজন শিক্ষক, তাছাড়া শিক্ষক বাবা সমতুল্য। হলো কোন শিক্ষক বাবার সমতুল্য? সেটা বয়স্ক শিক্ষক। আমি তো তোমার সাথে মাত্র দুই ক্লাস উপরে, আর তাছাড়া শিক্ষক হওয়ার মতো কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। শিক্ষক হওয়ার যোগ্যতা আপনার মধ্যে কেন নেই জানেন? শিক্ষক হতে গেলে ভালো চরিত্রবান হতে হয়, কিন্তু আপনি তো একজন 100% চরিত্রহীন। আপনার মধ্যে শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই। সে তুমি যাই বলো স্বপ্না, আমি চরিত্রহীন হই আর চরিত্র নাই থাকুক আমার, সেটা শুধু তোমার জন্য। তুমি কি চাও? আমি তোমার কোশ্চেন এনে দেব, আমি তোমার লাস্টের বেঞ্চে বসা সব দেখে দেখে তোমার পরীক্ষা দেব, তোমার জন্য আমি জিপিএ 5 পাওয়া একটা সার্টিফিকেটও দরকারি ম্যানেজ করে দেব। তাহলে আমি রাজি। দুষ্টু কুতাকার। হন মা, এই যে কোচিং এ দিয়া গেলাম, কোচিং এর মধ্যে বইয়ে সুন্দর করে পড়বি, কোচিং দিয়ে এককালে বাইরে বিনি। কি বলো মা, আমি কি কখনো গিয়েছি নাকি? আর আমি তো বাইরে কিছু চিনি না। আরে আমার সুন্দর মাইয়াটা, যাও মা যাও। টাটা, গেছে মাইয়াটা, আ গেছে। আবার যাইয়ে নিজে উডাই লইয়া আমি, কোথাও যাইবে না। আর দুরা মোর কথা হল, মোরে কোজে পোলা হইছে, অজে পোলা। আর তুমি চেহারা দেখলেই বলতো, আর যে মন মানসিকতা এত নির্লজ্জ, মানে হইছে লজ্জা বেশি হওয়ার, আর তুমি দেখলেই বলবা ওয়া মা সারা কিচ্ছু বোঝে না, কোনো মহিলার দিকে তাকাই যে লও কোচিং এ। ওকে আমার মাইয়া না ওটা লগে তোমার পোলা না? হ্যাঁ হেরো মি তো মনে হয়। আমার মাইয়া খারাপ হইতে পারে না, এই মাইয়া বাইরের দুনিয়ায় দাঁড়ি কিচ্ছু দেয় না আজ পর্যন্ত। এই শয়তানটা পোলা, এই পোলায় আমার মাইয়ারে ফুসলাইয়া ফাসলাইয়া বাওয়াইয়া রাস্তায় নামাইছে। কেন কেন তুমি পোলার গায়ে আতঙ্ক কেমন? এই দুধের পোলার গায়ে তুমি আতঙ্ক মানবো না? এই পোলারে আমি নিজের শয়তানের নাম, নিজের সন্তানের নাম দেখছি। আর এই পোলা আমার মাইয়ে বাবাইয়ে ফুসলাই ফাসলাইয়ে বাইরে লই যাইছে। আমার মাইয়ে আজ পর্যন্ত ঘরের বাইরে নামে নাই, কোচিং এর বাইরে যায় নাই, বেড়া গো মুহি দেয় নাই। আর এই পোগা পোগা আমার মাইয়ের নাম আছে, তুই শয়তান। তুমি আবার আমার পোলার গান দাও, ওর এই 35 বছরের দুধের পোলা আমি আজ পর্যন্ত আর কাছে আসতে নেই, তুমি বারবার আর গান দাও। তা তুমি আর বাইক করলে কে আমার মাইয়ে দে? ওই বাইক করছে আমার এই দুধের পোলা, তোমার মাইয়ে বাইক করছে আমার পোলারে। কেমন কথা কইলে, তোমার পোলা ভালো না, তোমার পোলা ভালো হইবে কেমনে? তোমার তো স্বামী নাই। কি? আয় হায় হায়, আর কি কইলি? আমার স্বামী নাই, তোমারও তো স্বামী নাই। তোমার স্বামী তো তোমারে হালাইয়ে তুইয়ে চলে গেছে। আমার স্বামী আমারে হালাইয়ে তুইয়ে যায় নাই, আমি নিজেই ছাড়িয়ে দিছি। আমার পোলা তো কোনো মাইয়ের দিক তাকাই দিবে না, আমার পোলা তো মাইয়ের সোয়াই দেখতারে না। কি বাবা? হ্যাঁ আমি কোনো মাইয়ে দেখতেই পাই না, আমার ঘৃণা লাগে। এই হালা গল্প, এই তুই মাইয়ে দেখলে ঘৃণা হলে তুই আমার মাইয়ের আদর্শ কে হ্যাঁ দর্শে পাও, আর তোর কি ঘৃণা? ঘৃণা লাগে বলে তো বাবা মাইতে দর্শি। আন্ধারা ভুল বলতে আছেন, তারা দুইজন নিজেরাই আল্লাহ আল্লাহ যায় নাই, আমি এই কোচিং এর মাস্টার। আমি তাদের দুইজনকে বলছিলাম যে বাবা মা তোমরা একটু বাইরে যাও, তোমরা আমার কিছু নোট ফটোকপি করে আনো, যেহেতু আমাদের দুধের সন্তান একা একা পাঠানো তো ঠিক হইবে না, সেহেতু আমি ওই মাইয়ের সাথে করে পাঠাইছি যে তুমি ওকে লই যাও। আবার আমাদের যেহেতু মাইয়ের রাস্তাঘাট চেনে না, কোপ চেনে না, হারাই যাইতে পারে, এর জন্য আমি কইছি কি তোমরা দুজন আটটা ধরিয়া তারপর তোমরা যাবা, যাতে হারাই না যাও, তোমরা নোট ফটোকপি করে নিয়ে এসো। আসলে অগ কোনো দোষ নাই। ঠিক কথা কইছে স্যার, সারি পাঠাইছ আমাকে, আমাকে নিজেরাইছি নাকি? সব তো হাতেই আমার মাইয়ের নোট ফটোকপি করতে পাঠাইছে। বাবা ফটোকপি
কপি না পাটো কপি আরে মা তোরে ভুলভুল দি তুই কান্দিস এই জোর ছড়াই দে বাবা আমার পড়ার গাত আছে চলো চলো কোচিং এ দেরি হইছে স্যার উনি ভালো না দেখছো আমি আগে কইলাম আমার এই মাইয়া বাইরে দুনিয়াদারি কিচ্ছু দেখে নাই বাবু বুগো তুমি কইলে মাইন্ড কর জন্য বুগো আমি এতক্ষণ যা বলছি সব ইয়াকরি করছি বুঝি আমার দুইজনের মধ্যে মিল অত একলা আপন হতিনের মধ্যে ওই মিল নাই কি গল্প ঠিক কথা কইছো বাবু আমার মাইক তো কেমন লাগে ভালোই লাগছে তা তোমার পোলা বিয়া কেন দেবা সেই কি করা যায় কে আমার মাইক খারাপ কিতে না হেই দেখতে আমার কাছে আরো 200 আছে, ওই 200 তে তোর 150 তে 350 আপনার পোলাটা দিতেন কি কইছি হৃদয়ের কথা মানে অন্তরের কথা আলোচনা করার বিষয় আছে নাকি তাহলে দিকেই দেখতে রয়েছে চেহেরায় করলো মিল খায় না এটা আমিও জানি বেটা বুঝো সাদা মুখের মাথা দিও সাদা এক মাস্টার এক ছাত্রীর নইয়ে বার হয়ে গেছে নোংরা ময়লা আমার গায়ে আসতেছে আমি একটু সোনার উপর পানিতে ধুয়ে আই কি হুনি এইসব একটা সত্য না আঙ্কেল আমার কুচিং হলে একের কুচিং আমার কুচিং এর এক একটা মাস্টার এক একটা ম্যাডাম হেরা যে আতিথি ওটা করতে পারে ম্যাডাম গো আতিথি ওটার একটু তো আমরা ওই কুচিং যে ভর্তি ইয়ে পড়তে চাইবেন ম্যাডাম আপনাকে কোচিং এ তো আমি ভর্তি হবো না আমি আপনারে বলছি আমি কোচিং এ ভর্তি হবো না আমি অন্য একটা কোচিং এ ভর্তি হয়েছি হরলিক্স কোচিং এ ভর্তি হয়েছি নিজের কোচিং এ ভর্তি করানোর জন্য অন্য কোচিং এর বদনাম করছে উনি লোক কি ভালো লোক তোমরা তোমাকে কোচিং এর প্রশংসা করতে যাই অন্য কোচিং এর বদনাম করতে আসো কেন এগুলো শিক্ষা দাও তুমি তোমাদের স্টুডেন্টকে ভালো কথা মনে পড়ছে তোমাদের এই কোচিং সম্পর্কে আমি আগেও শুনছি তোমরা কোচিং এ গুড়াগাড়ারে পড়ালেখার কথা বললিয়া ডেলি ডেলি পরীক্ষা নাও আর এই পরীক্ষার কথা বললে ডেলি ডেলি ফিস নাও এই সব খবরই আমার দাঁড়ে আছে আর তোমাকে কোচিং এ যেগুলো পড়তে আয় একটা আরেকটার লগে প্রেম করে আর তোমরা এগুলোর সাপোর্ট করো এই সব কিছু কি আমি জানি না মনে করছো পড়ালেখা তো নাই খালি এইটার নোট কেন ওইটার নোট কেন এই সাবজেক্টের নোট কেন এই কোচিং ব্যবসাটারে বাড়াইতে যাইয়া যুব সমাজগুলো নষ্ট করো না আর তোমরা সৎভাবে কোচিং করাইয়া অল্প টাকা কামাও আল্লাহ এতেই বরকত দেবে যাও বাবা হিন্দে যাও